সোমবার বিকেলে 300 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করবে জাতীয় পার্টি। রবিবার শেষ হয়েছে দলটির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। দলের মহাসচিব মুজিবুল হক চুন্ডু বলেন, যারা দলীয় মনোনয়ন ফর্ম নিয়েছেন তাদের মধ্য থেকে কাকে কাকে মনোনয়ন দেওয়া হবে তা মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামোয় কোনো বিরোধ নেই। জাতীয় পার্টি এখন যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, ঐক্যবদ্ধ। দলটিতে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই বলেও জানান চুন্ডু। তিনি আরো বলেন, দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে। নির্বাচনে যেন ভোটারদের মতামতের প্রতিফলন হয় সেদিকে দৃষ্টি থাকবে জাতীয় পার্টির।